মালো দৌলাত আওলাদ দিয়া মাওলারে রাখিলা ভুলাইয়া ওরে কোনদিন জানি যায় রে পাখি আমারে সারিয়া আরে কোনদিন জানি যায় রে পাখি আমারে সারিয়া আমরা দুনিয়ার মাল দৌলত দুনিয়ার সংকট দুনিয়ার টাকা পয়সা এই পৃথিবীর সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর কিছু পাইয়া আজ আমরা পরকাল ভুলে গেছি কবর ভুলে গেছি আখেরাত ভুলে গেছি গুনার কথা আমরা ভুলে গেছি কিন্তু বাবা একদিন আমাদের এই সব কিছু মনে আসবে যখন আমরা কবরে যাব কবরে বাবা কত হাজার কত লক্ষ কোটি কোটি বছর অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে ইহুদির একদিন হজরত ঈসা নবীকে ধরল হে ঈসা আপনি তো নতুন নতুন কবরের মানুষ জিন্দা করেন আচ্ছা অনেক আগের পুরানো কবরের মানুষ পারবেন কিনা উঠাইতে ঈসা নবী বলে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই পারব বলে যদি পারেন তাইলে চলেন নূহ নবীর ছেলে সামের কবরের কাছে চলেন কারণ নূহ নবীর তুফানের পরে এই দুনিয়ার জমিনের প্রথম কবর হয় নূহ নবীর ছেলে সামের কবর আর পৃথিবীর সর্বপ্রথম কবর হল হাবিলের কবর আর মদিনাতে আমার নবীজির ইন্তেকালের বাদে মদিনার প্রথম কবর হলো খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহ আনহার কবর কারণ নবীজির ইন্তেকালে ছয় মাস পরে বিবি ফাতেমা মারা যান এই ছয় মাসের মধ্যে রাসূলের ইন্তেকাল এবং ফাতেমার ইন্তেকালের মাঝখানে মদিনায় আর কোন মানুষ মারা যায় না কাজী নবীজির পরে মদিনার প্রথম কবর হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহার কবর এখন ইহুদিরা বলে ঈসা চলেন নূহ নবীর ছেলে সামের কবরের কাছে সামকে জীবিত করে দেখাইতে পারলে আমরা আপনার কলেমা করে মুসলমান হয়ে যাব আর যদি না পারেন তো বুঝে নেই তলোয়ার আমাদের সাথে আছে ভাইরা আমার বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে জাবরুন নামে একটা শহর আছে ইংরেজিতে শহরটিকে হেব্রুন বলে আরবিতে আল খালিল বা বাইতে খালিলুর রহমান তৌরিতের ভাষায় এই শহরকে জাবরুন বলা হয় এই জাবরুনটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি 40 দিন ব্যাবিলনের মধ্যে নমরুদের অগ্নিকুণ্ডে ছিল ইব্রাহিম নবী এই 40 দিনে আল্লাহ আর ফেরেশতারা সাদা পাথর দ্বারা সুন্দর করে 16 কামরার একটা বাড়ি ইব্রাহিম নবীর জন্য বানিয়ে রাখে এই 16 কামরার বাড়িটা ইব্রাহিম নবীর জন্য যে ফেরেশতারা বানিয়ে রাখে এখানে লম্বা ঘটনা আছে আমি কোরআন পাকের সূরা আনআম থেকে 7 থেকে আয়াতে কারিমা কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে পূর্ণ ব্যাখ্যা দেওয়ার সময় হবে না যেহেতু রাত্র অধিক আপনারা বহু দূর দূরান্তের মানুষ আর সামনে আরো একদিন আগামী দিন মাহফিল আছে কালকে ইনশাল্লাহ আপনাকে যত বক্তা থাকুক এশার নামাজের পূর্বে সব বক্তা আপনারা শেষ করবেন আমি ইনশাল্লাহ আগামী দিন এশার নামাজ পরে বসব কি বলেন আপনারা রাজি আছেন না এশার নামাজের পরে কাউকে দিব না আমি নিজে বসব ইনশাল্লাহ ওয়াজ করব আল্লাহ তৌফিক দিলে এর আগে আপনারা জোহর ফের আরম্ভ করেন আমাদের দেশে তো হয় আমাদের দেশে এখনো জোহর ফের আওয়াজ আরম্ভ হয় মাগরিব মাগরিবের পরে মুক্তাসার কিছু জিকির আসকার কইরা এশার নামাজটা পড়িয়া জামাতে সব বিদায় হয়ে যায় এশার পরে আর ওয়াজ হয় না আর আপনারা দেশে আমি ওই কি বলে আউলিয়ার হাট সেই বুড়িবাড়ি বর্ডার কত বছর পাবিলে রাত্র 11:45 আমরা রংপুরে আসি রাত্র 8:30 সেদিন ফাটগ্রাম কলেজের প্রিন্সিপাল সাহেব আমাকে আনতে গেছেন কিন্তু ওই যমুনা ব্রিজ ছিল বন্ধ কি গোলমালে কাজে আমাদের আদিশা হয়ে আসতেছিল দেরি হয়ে গেছে 8:30 রংপুর আইসা তারপরে টেলিফোন করলেন উনি যে আমরা আসতেছি
মাইকো মারা ঘুরে গেলাম পনেরো বারোটায় আমরা আউলিয়া হাট খুঁজলাম এই পনেরো বারোটাও দিছি খালু মানুষ খালি লোক আইতেছেও আস কিন্তু আমাদের ঢাকাতে কুমিল্লাতে নোয়াখালীতে রাত্র সাড়ে দশ ঊর্ধ্বে এগারো এরপরে আরো এগারোটার পরে মাহফিলে গেলে ভাইবেন দারোয়ান আর কতগুলি কুত্তা ভাইবে কারণ ওই যে মানুষে বাদাম বোঁদা ভাবি যে খাইছে একটু হয়ে দাঁড়িয়ে গেলে বিছেড়ে খায় কিন্তু মানুষ আর থাকে না চলে যায় সব পাহারাদার তারা কেউ থাকে না তো আপনাদের কষ্ট আমি জানি আমি গাড়িতে আসার কালেও দেখছি আপনাদের ওই শহরের কাছে লোকজন আসতেছে কাজে বোঝা গেল অনেক দূরে দূরে লোক আসছেন তো আমি বেশি সময় করব না আর অল্প কিছু কথা বললে কি আপনারা নারাজ হইবেন নারাজ হইবেন না যাইবেন কি আপনারা আচ্ছা জিকির করেন আল্লাহ আল্লাহ সকর করনে ওয়ালা নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ছিলেন একা আল্লাহর ইচ্ছা হলো তিনি প্রকাশিত হবেন বানাইলেন মোহাম্মদী নূর মুবারক নূরে মোহাম্মদী বানাইয়া তাফসীরে জাবিরীতে কুতুবের মধ্যে আছে মওলুদে আরুশের মধ্যেও লিখছে আল্লাহ কুদরতি হাতের তালুতে নূরে মোহাম্মদী রেখে আমার আল্লাহ চল্লিশ লক্ষ বৎসর পর্যন্ত তিনি মোহাম্মদ নামের জিকির করেছে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে বলে জিকির করেছে বাবার আমার তাফসীর জাবিরীতে লেখে এই এক চল্লিশ লক্ষ বৎসরের মধ্যে নূরে মোহাম্মদের থেকে কোন প্রতি উত্তর আসে নাই চল্লিশ লক্ষ বৎসর পর আমার আফসোস করে একটা আহা শব্দ উচ্চারণ করেছিলেন যাতে আল্লাহর পবিত্র কুদরতি চোখে থেকে দুই ফুটা পানি মোহাম্মদ নূরের উপরে যখন পড়ে
এইবার মুহাম্মদী নূরের জবান খুলে ডাকে ইয়া আল্লাহ খোদায় যার ইন্তেজারে হাম জমানে খোদায় যার ইন্তেজারে হাম জমানে মুহাম্মদ চশমে বরায়ে সানানে মুহাম্মদ চশমে বরায়ে সানানে খোদা উমদ হাত আফরি মুস্তাফা বাস মুহাম্মদ হামিদে হামদে খোদা বাস হর সবে গোয়াম কি পরদান তার কি সৌদা কোলাব বাজে চো পর্দা সওয়াদাব রোজরা ফরদা কোনাব মুহাম্মদ নূরের ঠিক আছে 40 লক্ষ বছর পরে প্রতি উত্তর আসলো ইয়া আল্লাহ শব্দ বলে আল্লাহ শব্দ বলে ও শুনেন বুঝা সোয়া বইব কত উড়ে বলে ভাইরা আমার বন্ধুরা আমার এরপরে আল্লাহ পাক এই নূরকে একটা আপদা তারকা বানাইয়া নূর বানানোর পরে আল্লাহ আকাশ জমিন বিশ্ব ভূমণ্ডল জান্নাত জাহান্নাম সব বানাইয়া আল্লাহ আরশের ডান পাশে নূরের তারকা ঝুলিয়ে রাখলেন মুহাম্মদী নূরের তারকা এরপরে আরো কোটি কোটি বছর চলে যায় এক সময় আল্লাহ ইচ্ছা করলেন আদমকে বানাইবেন এই ইতিহাসে কিসসা আপনারা বড় শুনছেন কোরআনের আয়াতের দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার খলিফা আমার প্রতিনিধি আদম বানাইতে চাও চাই তোমাদের কিছু বলার আছে কিনা ফেরেশতারা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কালো তারা বলল আতা জাহালু ফিহা কেন বানাইবার আদমকে মাইউসিদু ফিহা এরা ফাসাদ করবে দুনিয়াতে ওয়া সিকুদ দিমা আর খুনা খুনি রক্তপাত ঘটাবে ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আল্লাহ গো আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়ি আপনার জিকির আজগার করি আবাদত করি এবং আমরাই তো যথেষ্ট আবার মানুষ কেন বানাইবেন প্রতি উত্তরে আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন ও ফেরেশতারা এই মানুষ সম্বন্ধে যা আমি জানি তোমরা জানো না আল্লাহ পাক আজরাইলকে হুকুম করলেন মাটি আনিয়া আদমকে বানাইবার জন্য বন্ধুরা আমার তাফসিরের কিতাবে লেখে তাফসিরে সাবিতে আছে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার 60 জায়গার মাটি আনিয়া তায়েফের ওয়াদি মুহাররমে জমা করলে তায়েফের মধ্যে একটা জায়গা আছে ওয়াদি মুহাররম মক্কা মুআজ্জামাত জেনারেল শহর থেকে 70 মাইল দক্ষিণ পূর্ব দিকে গেলে তায়েফের বিমানবন্দর এই তায়েফের বিমানবন্দর থেকে 8.5 মাইল সোজা দক্ষিণ দিকে গেলে বনু সাদ কবিলার আমার নবীজির দুধমাত হযরতে হালিমা সাদিয়ার বাড়ি যে হালিমার বাড়ির 5টা জায়গার মধ্যে আমার নবীজির শিশুকালের দোনো কদম মোবারকের দাগ আজও আছে রাসূলের পবিত্র পায়ের দাগ কদমের দাগ আজও হালিমার বাড়ির 5টা জায়গাতে আছে বলে সুবহানাল্লাহ ছোট্ট ছোট্ট পাও নবীজির শিশুকালে ভাইরা আমার আল্লাহর হাবিবের এই পবিত্র কদমের চিহ্নের উপরে দাগের উপরে হাত লাগাইয়া মুখের কাছে নাকের কাছে নিলে মনে হয় যেন গো সারা পৃথিবীর সুগন্ধি লাগিয়ে দিয়েছে 1965-তে প্রথম বছর যখন আমি দামেস্কের দিকে গিয়ে হজ করি আমার সাথে আমাদের কুমিল্লা জেলা রহিমা নগরের কচুয়া থানা এলাকার মাওলানা লুৎফর রহমান আমার সাথী ছিলেন
এবং আফগানিস্তানের একজন আলেম মাওলানা ওবায়দুল আনোয়ার আফগানি ছিলেন আরেকজন ডাক্তার ছিলেন তখন মদিনার আপনার পাকিস্তানি মেডিকেল অফিসার বাড়িটা ঢাকা মুন্সিগঞ্জ মাজহারুল মান্নান ছিলেন আমাদের সাথে মদিনার তৎকালীন ভাই সেনসেলার ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ কথা প্রসঙ্গেও নাকি জিজ্ঞাসা করা হলো ইয়া সাইয়েদি হাল আত্তারাত আলা তাতা রিজলিল কাফ নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মহলি ফি বাইতিল হালিমাত হালিমার বাড়িতে রাসূলের যে কদম চিহ্ন যে সুগন্ধি পাওয়া যায় এতে কি দুনিয়ার কোন আতর দেওয়া হয় নাকি তিনি বললেন ওয়াল্লাহ মা আত্তারা আলাইহা লাম্মা কাদাম মুস্তাফা ফি মহলিহি ফাসারাতির রিহা মিন বিইজনিল্লাহ রাসিমার বাড়ির ওই শিশুকালে কদমের দাগের উপরে দুনিয়ার কোন সুগন্ধি দেওয়া হয় না পৃথিবীর কোন আতর লাগানো হয় না রাসুলের পাক শিশুকালে এই জায়গাগুলোতে যখন দাঁড়িয়েছিলেন তখন থেকেই সুগন্ধি আসতেছে ভাইরা আমার আরেকটা দৃশ্য দেখলাম কুদরত হালিমার বাড়ির থেকে প্রায় 3 মাইল উত্তর পূর্ব দিকে এসে একটা বস্তি আছে এটাকে কারিয়াতুল বকরিয়া বলা এই বকরি কাওমে 3টা জালিম সর্দার ছিল বুখারীতে এদের নাম আছে বুখারী শরীফে এই 3টা জালিমের নাম আছে সাদ মাসউদ এবং আব্দি আলিফ সামিয়া কিতাবের মধ্যে আছে বুখারীতে আছে এই 3টা জালিম সর্দার ছিল সাদ মাসউদ এবং আব্দি আলিফ এরা কি করেছিল জানেন ভাইরা আমার জায়েদকে নিয়ে রাসূল যখন প্রথম কলেমার দাওয়াত নিয়ে তায়েফে আসেন এই বকরি কওমের 3টা জালিম সর্দার সাদ এবং মাসউদ আব্দি আলীর প্রথম তায়েফের ছেলেদেরকে বকরি কওমের ছেলেদেরকে হুকুম করেছিল ও কাতরা তায়েফের বালকরা মক্কা থেকে 2টা পাগল আমাদের দেশে আসছে যত পারো তাদের উপরে পাথর মারো একদিন আল্লাহর নবী গোসল করবেন বিবি আয়েশা নিজে নবীর গায়ের জুব্বাটা খুললেন জামাটা খুললেন জামা খুলিয়া শরীরে দাগ দেখিয়া আয়েশা চিৎকার দিলেন নবী গো এত দাগ এত বসন্তের দাগ আপনার গায়ে হে হাবিব কবে এত বসন্ত আপনার হয়েছিল আমার নবী বলেন আয়েশা রে এগুলো বসন্তের দাগ না গো আয়েশা কারণ পয়গম্বরদের বসন্ত রোগ হয় না আমার আল্লাহ পয়গম্বরদের জন্য নবীদের জন্য বসন্ত রোগ হারাম করে দিয়েছে বলে তো হুজুর এগুলা কিসের দাগ এইভাবে গর্তর মতন হয়ে গেছে রাসূল বলে আয়েশা এগুলো আর কিছু না আমি সর্বপ্রথম কলেবার দাওয়াত নিয়ে বড় আশা করে তায়েফে গিয়েছিলাম ওই তায়েফের বকরি কওমের 3টা জালিম সর্দার সাদ মাসুদ এবং আব্দি আলীর নির্দেশে তায়েফের বালকেরা পাথর মেরে মেরে গোয়ায় সাপ আমার এই শরীর বসন্তের দাগ বানিয়ে দিয়েছে এই 3টা জালিম সর্দারের শাস্তির জায়গাটা আছে বকরিদের গ্রামের ভিতরে তাদের গ্রামের পশ্চিম প্রান্তে যাইয়া এইখানে একটা সমাধি বা কবরও বলা যায় বা সমাধি বলা যায় কারণ কবরও নাই এই 3টা জালিম সর্দার এখানে বসে বসে শরাব খাইতেছিল তারা একদিন শরাব খাইতেছিল তারা বসে বসে এরা আমার নবীর জীবনের প্রথম দুশমন প্রথম পাথর রাসূলের কলেমার দাওয়াতে এরা মেরেছিল তারা বসে বসে শরাব খায় হঠাৎ করে এমন ভাবে তাদেরকে চার দিক থেকে আগুনে ঘিরে পেরে তাদের শরীরে আগুন জ্বলতে আরম্ভ করে ওরা খালি চিৎকার দেয় আর খালি লাভ দেয় আর নাচে মানুষ বহু চেষ্টা করেছে হাজারো মন পানি ঢালছে আগুন নিবে না বালি দিলে আগুন নিবে তাও নিবে না দেখে যে ভিতরে থেকে আগুন জ্বলে আগুন ভিতরে পানি যায় না এর কারণ কুরআন পাকের সূরা হুমাযার মধ্যে আছে আমার আল্লাহ বলেন আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা কাফের বেঈমান মুশরিকদের যে আগুনে জ্বালাইবো আল্লাহ তাদের আগুনগুলা আগে কলিজার ভিতরে গ্রাস করবে
বলে যার ভিতর আগুনে আগে গ্রাস করবে ঠিক সাত মাসুদ আব্দিয়ালিলের আগুন ভিতরে জ্বলতেছিল বাহিরে কোন আগুন নাই এমনি আগুনের হালকা বের হয় শেষ পর্যন্ত জলিয়া ছাই ভস্ম হয়ে তারা গেলেন এরপরে মানুষ ভয়ের চোটে শত শত মন পাথর চাপা দিয়া তাদেরকে রেখে দেয় আজ সাধু আব্দিয়ালিলের এই কবর দেখতে গেলে তাদের সমাধি দেখতে গেলে যে কোন মুসলমান একটা দুইটা পাথর উপরে উঠাইয়া চলে যায় এই শাস্তি এই তিনটা জালেমের বকরি কাওবের আর বনু বকরির ঠিকই দক্ষিণ পাশের গ্রামটা অঞ্চলটা হলো আপনার বনু সাদ কবিলা হযরত বিবি হালিমার দেশ এই হালিমার বাড়ি আহা বারোই রবিউল আউয়াল আমার নবীজি যখন পৃথিবীতে আসবেন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন জিবরিলের আমার হাবিব সবিসা থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হবে তুমি এই মুহূর্তে তায়েব চলে যাও গভীর বলে আল্লাহ কেন আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু জন্ম হল বারো দিন পরে কোন কোন রায়তে এক পনেরো দিনের কথা উল্লেখ আছে এগারো বারো দিন পরে বা পনেরো দিন পরে তায়েফের হালিম আসিয়া আমার হাবিবকে তায়েব নগরীতে নিয়ে যাবে লালন পালন করার জন্য কিন্তু হালিমা বড় গরিব হালিমার স্বামীও বড় দুর্বল গরিব তায়েফের মানুষগুলাই গরিব ফসল ফলাদি হয় না গাছগুলাতে খাজুর হয় না কুরমা হয় না গা তায়েফে ফলের গাছে ফল হয় না যেহেতু মাটিগুলা তায়েফের ভালো না জিবরিল রে অভাবের দেশে দুর্ভিক্ষের দেশ তায়েফের মধ্যে আমার হাবিব পরপর চার বছর থাকবে এ অভাবের মধ্যে আমার বন্ধু থাকলে আমি আল্লাহর কাছে বড় শরম লাগবে কাজী এই মুহূর্তে যাই জিবরিল তায়েফের আলিমার বাড়ি মাঝে রেখে পাশে বাহাত্তর মাইল এবং দৈর্ঘ্যে বাহাত্তর মাইলের মাটি গুলা তোর পাখাটা সত্তর হাত জমিনের নিচে ঢুকাইয়া এই পাশে বাহাত্তর মাইল এবং দৈর্ঘ্যে বাহাত্তর মাইলের মাটি গুলি উঠাই আনিয়া বাহারে মাইয়াতের মধ্যে ফেলে দে এবং নীল নদীর মাটি আনিয়া এই বাহাত্তর মাইল পরিপূর্ণ করে দে আমি আমার বন্ধুর আগমনের রাত্রে তায়েফের জমিন বরকতময় করে দেব যা আমি সগীরের মধ্যে আছে তাফসীর বগবীতে লেখে জিব্রাইল নবীজির জন্মের রাতে বারোই রবিউল আউয়াল তায়েফে যাইয়া বাহাত্তর মাইল প্রস্থ দৈর্ঘ্যের এই মাটি সত্তর হাত গভীর করে একবার পাখা ঢুকাইয়া এক পাখা মাটি নিয়ে বাহারে মাইয়াতের মধ্যে ফেলে দেয় আর নীল নদীর থেকে এক পাখা মাটি উঠাইয়া এই বাহাত্তর মাইল পরিপূর্ণ করে দেয় এজন্য তেমন পর্যন্ত আকাশ থেকে যদি এক ফুটা বৃষ্টি না পড়ে আর বৈজ্ঞানিক যুগের সার না দেয় পাওয়ার মেশিনের পানি না দেয় তবু তায়েফের ফসল কোনোদিন কম হবে না তায়েফের এক একটা বকরি আজও আড়াইশের তিনশের দুধ হয় একটা বকরির দুধ হয় আর আমাদের দেশে গরুর দুধ তো এত হয় না কি বলেন এত বরকত এই বরকত চিরদিন থাকবে আবার নবীজির উসকিলা তো ভাইরা আমার হালিমার বাড়ির থেকে ছয় মাইলের কিছু বেশি হবে পশ্চিম দিকে গেলে পশ্চিম দক্ষিণ দিকে গেলে ওয়াদি মহারাম নাম করে একটি জায়গা এই জায়গাতে আদম নবীকে বানানো হয়েছিল বেশিরভাগ মুফাসসিরিনগণ এই জায়গাটিকে ওয়াদি নোমান বলে ওয়াদি মহারাম বলে আর ইবনে হিশামের এক রওয়ায়েতে শুধু এই জায়গাটিকে ওয়াদি নোমান বলে এইখানে দুনিয়ার ষাট জায়গার মাটি আনিয়া আজরাইল আলাইহিস সালাম জমা করলে বিরাট এক মাটির স্তূপ হয়ে যায় আল্লাহ পাক একটা রহমতের বৃষ্টি দিলেন চল্লিশ দিন পর্যন্ত একাধারে বৃষ্টি হইয়া মাটিগুলা যখন নরম হয় খামিরা হয়ে যায় এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্বা আজরাইলকে বলে আজরাইল রে এইবার তুমি তোমার হাতে এক মুষ্টি মাটি উঠাইয়া আমার আদমের লাশ বা আদমের বডি তৈয়ার করো আজরাইল আলাইহিস সালাম
ওই মাটির স্তূপ থেকে এক মুষ্টি মাটি উঠাইলেন, তাতে বাবা চল্লিশ মন মাটি উঠেছিল। আজরাইলের এক মোট মাটিতে কতটি মাটি হয়েছে? আর আপনারা এক মুষ্টি লইলে কত মন হইব মনে করেন? ভাইরা আমার, এই চল্লিশ মন মাটি দ্বারা ষাট হাত লম্বা করেন এবং সাত হাত পাশে হযরত আদম নবীকে বানানো হয়। বুখারী শরীফে আছে, খালাকাল্লাহু সুয়ারুল আদম সিত্তুনা জারাত, আদমকে ষাট হাত লম্বা করে বানানো হয়েছিল। বানায় আদমের লাশ ওয়াদির মহরমের জমিনে শোয়ায় রাখে, শোয়া অবস্থায় রাখা দেয় চল্লিশ দিন পর্যন্ত লাশটা পড়ে থাকে, ওয়া দিয়ে মহারামে পড়ে থাকে। চল্লিশ দিন গত হল, এবার আল্লাহ জিব্রাইলকে আদেশ করলেন, জিব্রিল যা তাই ফের ওয়াদি মহারাম থেকে আমার আদমের লাশ উঠাইয়া নিয়া এবার বেহেশতের জমিনের মধ্যে শোয়াইয়া দাও। জিব্রাইল নিয়ে আবার উঠাই আদমের লাশ বেহেশতে নিয়া বেহেশতের জমিনে শোয়াইয়া দিলেন। চল্লিশ দিন এখানে লাশটা বেহেশতের মধ্যে পড়ে থাকে, কারো রুহু না থাকলে এই শরীরের নাম হলো কি? লাশ। কোনো দাম আছে? রুহু না থাকলে কোনো দাম নাই। বন্ধুরা, জান্নাতে যখন চল্লিশ দিন গত হলো, এবার আমার আল্লাহ ইচ্ছা করলেন রুহু দিবেন আদমের খাসার মধ্যে, রুহু দিলেন। আর রুহুটা কি জিনিস? এটা কোনো দেখার বস্তু না। রাসূল পাককে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে হাবিব আমার, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে হাবিব, কাফেররা আপনাকে রুহু সম্বন্ধে প্রশ্ন করবে, জিজ্ঞাসাবাদ করলে আপনি তাদের বলে দিবেন কুলির রুহু মিন আমরি রাব্বি, রুহুটা একমাত্র আমার আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা নির্দেশ মাত্র বলেন। সুবহানাল্লাহ। এই রুহু যখন আদমের মাথার তালু দিয়ে আল্লাহ পাক দিলেন, কোন জায়গা দিয়ে রুহুটা দিলেন? মাথার তালু দিয়ে রুহুটা যখন দিলেন, একবার দিছে রুহুটা বাইর হয়ে গেছে, আবার দিলেন আবারও বের হয়ে গেল, আবার দিলেন আবারও বের হয়ে গেল। তুমি কয়বার বাইর হলো? তিনবার। আল্লাহ জিজ্ঞেস করলেন রুহুরে, তিনবার করে আদমের খাসার মধ্যে দিলাম রে রুহু, কেন তুমি বারবার বাহিরে চলে আসো? রুহু বলে, আল্লাহ এই মাটির তৈরি আদমের অন্ধকার খাসাটা আমার ভালো লাগে না গো আল্লাহ, এই জন্য বারবার বাহিরে চলে আসি। অন্ধকার আদমের খাসায় ভালো লাগে না আমার। আল্লাহ জিব্রাইলকে রেখে বলেন, জিব্রাইল কেন আদমের রুহু ভিতরে থাকে না? তা তো আমি আল্লাহ জানি। আরে জিব্রাইল, আমার আরশের ডান কিনারে এই যে একটা নূরের তারকা আছে, এই নূরের তারাটা নিয়ে আরে আদমের কপালের মধ্যে ঘষিয়া ঘষিয়া লাগাইয়া দে, তাহলে রুহু আর বাহিরে যাবে না। বন্ধুরা আমার, যখন ওই নূরের তারকাটা আদমের কপালে ঘষিয়া ঘষিয়া লাগাইয়া দেওয়া হলো, এইবার রুহু আর বাহিরে আসে না। আদম নবী মোরামুরি দিয়া বেহেশতের জমিনে উঠিয়া বসলেন বলে সুবহানাল্লাহ। বসার সাথে সাথে একটা হাসি আইলো আদমের, হাসি বুঝেন নি? হাসি আপনাকে তো আসেনি, সর্দি বর্দি লইলে হাসি আয় না, আর হাসি দিলে স্বাভাবিক নাক মুখ দিয়েও কিছু আইয়ে আয়নি, নাকে মুখে দিয়েও কিছু আসে। পাঁচ সাতজন যদি সামনাসামনি খাইতে বসে আর একজন যদি হাসি দিব দিব পজিশন লয়, তো বাকি লোকেরা খালি থাল সরায়, বর্তন সরায়, কমিয়ে হেমি ফিরা দেন, আমাকে থাল হইব, কারণ জানে যে হাসি দিয়া জানি কেউ সব্যনাশ করে দেয়। আদমের হাসির সাথে কতগুলি তরল পদার্থ যখন জান্নাতের জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ দেখে বলেন, জিবরিল রে আদমের হাসির সাথে বাহির হওয়া এই তরল পদার্থ গুলা যত্ন করি, আরে জিবরিল একটা বেহেশতি পেয়ালার মধ্যে রেখে দে, এগুলা দিয়ে আমি ঈসা নবীর মা
বিবি মরিয়মের স্বামী বানাবো সুবহানাল্লাহ ইশার বাপ মরিয়মের স্বামী কেমনে বানাইছে ইনশাআল্লাহ এটা আগামী দিন আপনাদের কাছে বলে দিব কারণ এর ভিতরে অনেক ওয়াজ আছে অনেক ঘটনা আছে বলেন আলহামদুলিল্লাহ আপনারা রাজি আছেন আগামী দিন শুনতে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাকেও আল্লাহ বাঁচায় আপনারাও বাঁচেন কালকে ইনশাআল্লাহ মরিয়মের আদমের হাসির দ্বারা কিভাবে মরিয়মের স্বামী বানাইলো এই বিষয়ের উপরে কালকে ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা করব যাই হোক হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন তাফসীরে সাবিতে আছে সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আসাউতু সাউতুন নাসিস নাসিস বলে খুব চিকন চিকন আওয়াজকে আর সাউত মানে আওয়াজ নাসিস হলো খুব চিকন আওয়াজ আদম আলাইহিস সালাম বলেন সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আসাউতু সাউতুন নাসিস আমি মাঝে মাঝে শুনতাম আমার কপালের এই রেখাগুলোর মধ্যে চিকচিক করে একটা আওয়াজ হয় কিসের আওয়াজ হয় আমি গভীরভাবে যখন মনোযোগ লাগাইয়া শুনতাম এগুলা কিসের আওয়াজ তখন শোনা যাইত কে জানা গো আমার কপালে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে আদম জিজ্ঞাসা করলে আল্লাহ গো ও আল্লাহ এত সুন্দর করে এত করুণ স্বরে গো আল্লাহ আমি আদমের কপালে কে গো তোমার নামের জিকির করে আল্লাহ বলে আদম তিনবার করে রুহু দিয়েছি তোমার রুহু থাকে না কায়ার ভিতরে থাকে না রে আদম এরপরে আদম আমি নূরে মোহাম্মদী তারকা আমার আরশের সঙ্গে ঝুলানো ছিল তোমার এ আদম কপালে লোকন লাগিয়ে দিয়েছি মোহাম্মদী নূরের তারকা তোমার রুহু আর যায় না ওই নূরে মোহাম্মদী তোমার কপালে থেকে দেখে আদম রে আমি আল্লাহর নামের জিকির করতেছে সুবহানাল্লাহ সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার বদৌলতে আজ এই মাদ্রাসা থাকার সেলাতে আর হাজার হাজার মুসলমানের এখানে আগমন আমি পাপি গুনাহগার কত দূর থেকে আসলাম সবাই বলি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আদম হাওয়া আদমকে বানাইবার 40 দিন পর আমাদের মা হাওয়াকে বানাইলেন আদমের রুহু দেওয়ার 40 দিন পর মা হাওয়ারে বানাইলেন হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া কষ্ট হয় আপনাদের মাঝে মাঝে মানুষ উঠে গা তো বাইরে যাইব না একে দল বাঁধতে হলে গিয়ে জমাতে যাওয়ান লাগে একজন দুজন যায় না জমাত বাঁধতে গেলে তো বেকারেই একসাথে ধরলো নি নাকি আর যায় তো সব জোয়ান মানুষ বুয়ারা বুয়ারি সে জোয়ান এগুলি তো ধরলো বাইরে আশ্চর্য আপনার দোষে কি বুড়া মাসে তো জোয়ান দুর্বল বেশি নাকি হ্যাঁ ভাইরা আমার আদম নবী রুহু দেওয়ার 40 দিন পর আল্লাহ মা হাওয়ারে বানাইলেন হাওয়ারে বানাইছে খুব সুন্দর কইরা 62 কিসিমের জিনিস দিছে মা হাওয়ারে মওলুদ আরশের মধ্যে রেখে 62 প্রকারের অলংকার আল্লাহ মা হাওয়ার গায়ে পড়াইছে বলে সুবহানাল্লাহ কত অলংকার দিয়ে দিছে সাজায়া বেহেস্তের একটা জয়তুন গাছে নিচে বসায় রাখে আর আল্লাহর সাজ বুঝেন না আল্লাহর কোন ভয়া কোনের কারবার হবাস হয়ে যায় হ্যাঁ আল্লাহর সাজ আবার সোনার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রীর ফুলার বিয়া মার্কেটিং করছে সিঙ্গাপুর আমরা পত্রিকায় দেখছি প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলের বিয়ার হাট বাজার করছে কই সিঙ্গাপুর বাংলাদেশ সোনার কারণ সোনার বাংলার আমি তোমায় ভালোবাসি কিন্তু তোমার দেশের জিনিস আমার পছন্দ হয় না এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীগণ প্রেসিডেন্টগণ যত মন্ত্রীগণ আইন মন্ত্রীগণ আর ধর্ম মন্ত্রীগণ বেক মন্ত্রী গো বাসায় গিয়া দেখবেন করে যত জিনিস সব বিদেশে খেতা সিলাইব জামা কাপড় সিলাই সুইটা পর্যন্ত বিদেশে
চার পেয়ালা চামিচ কসমেটিক কাপড় সুবল জুতা খরব সব বিদেশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার দেশের জিনিস আমার পছন্দ হয় না এগুলি মুনাফিক না হ্যাঁ মুনাফিক না এগুলি এই বৃদ্ধ যারা এগুলো জিজ্ঞাসা করে স্বদেশী আন্দোলন খেলাফতে আন্দোলন সব কদলি মোহাম্মদ আলীর আন্দোলন মহাত্মা গান্ধী সিআর দাস এদের আন্দোলন হোসেন শহীদ সরোয়ার দিশা মৃত্যু পর্যন্ত খদ্দরের জামা কাপড় পরে গেছে পরে নাই কারণ বিদেশি বর্জন করছে বিদেশি জিনিস বিদেশিদের পোশাক তাদের খাদ্য তাদের কাপড় বর্জন করছে এটার নাম হলো মেসাব আন্দোলন এটার নাম হলো মেসাব মাতৃপ্রেম দেশ প্রেম অহংদিটা চলছে এটা দেশ প্রেম না এটা হলো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু তোমার দেশের জিনিসপত্র আমার পছন্দ হয় না এই জন্য আমি কই জায়ালো কবরও জায়ালো হাসল বঙ্গবন্ধুর মায়ের খেয়া কুলাইত না বঙ্গবন্ধু দূরে আগে বিদায় যে হারামিরা আমার সদ্য গোষ্ঠী সহ মরলাম বাংলার লেগে জীবন দিলাম আর বাংলার জিনিস তো খুব পছন্দ হয় না বিলাতি বিদেশি জিনিস দিয়ে ঘর ঘুরাইছ আয় ফিরিয়া লিগ তো কোথায় বঙ্গবন্ধু দিদি ফিরাইব তো মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সাজাইলেন আল্লাহর কুদরতে কেমন সাজন সাজাইছে মিয়া স্যার প্রাক্তন প্রধানমন্ত্রী পোলার বৌরে সাজাইছে সিঙ্গাপুর কোন গহনা পাতি আইনা মামুরে দিয়া বাজার করাইছে আর আল্লাহ মা হাওয়ারে কত সুন্দর করে সাজাইছে হঠাৎ আদম নবী হাওয়ার দিকে নজর গেছে হাওয়ারে দেখাই আদম আলাইহিস সালাম বেজার হয়ে গেছে মুখটা মলিন হয়ে গেছে আল্লাহ জিগা আদম বেজার হইছো কা বলে আল্লাহ ওইখানে ওইটা কি বানিয়ে দিছে এত সুন্দর কইরা ওরে আমার সুন্দর দেহে আমি তো এত সুন্দর না তখন আদম আলাইহিস সালামের দাড়ি আছে আমার আল্লাহ সাথে সাথে আদম নবীর মুখের মধ্যে দাড়ি মুবারক দিয়া দিলেন বলেন সুবহানাল্লাহ বেহেশতের সামনে আয়না দুই পাশে আয়না পিছনে আয়না আদম নিজেরও দেখে ওদিকে হাওয়ারও দেখে দাড়ি পাই আদম জান্নাতের মধ্যে তাফসীরের কিতাবে লিখে নাচতে লাগলেন হযরত আদম আলাইহিস সালাম ইয়া আল্লাহ 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 খালি নাচে আদম আর খুশি আল্লাহ জিজ্ঞেস করা তোমরে এত খুশি কেন এত জিকির এত নাচন কেন বলে আল্লাহ ওই যে একটা বানাইছো কত সুন্দর করে এইবার আমার মুখে এগুলো কি দিছো ওর সে আমি বেশি সুন্দর বলেন সুবহানাল্লাহ আদম নবী দাড়ি ভাইয়া খুশি হয়েছে না বেজার হয়েছে খুশি হয়েছে বলে সুবহানাল্লাহ আর আজকাল কত মুসলমানে দাড়ি রাখে না দাড়ির উপরে যত বেজ দেখে হ্যাঁ অত্যাচার যত দাড়ির উপরে আরে জোয়াল গালে নাইলে ফালাইলেন 70 বছরের বুড়িয়ায় যদি দাড়ি ফালায় একটা শুকনা বান্দরের মতো দেখা যায় এ বলেন ঠিক না একটা শুকনা বান্দরের না দেখে 70 বছরের বুড়িয়ায় দাড়ি ফালিয়া দেয় তো ভাইরা আবার যাই হোক অনেক লম্বা কথা এরপর আল্লাহ পাক আদম হাওয়াকে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহমান রহিম ওয়া কুল্লাত ইয়া আদম اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين আল্লাহ বলে আদম হাওয়ারে তোমরা দুজন জান্নাতের মধ্যে থাকো জান্নাতের মধ্যে ঘুরো বিচরণ করো যেদিকে খুশি ভ্রমণ করো যেই গাছের ফল ইচ্ছা খাও যেখানে ইচ্ছা তোমরা অবস্থান করো কিন্তু খবরদার লা তাকরাবা হাযিহি শাজারাতা এই যে একটা গাছ আমি নির্দিষ্ট করে দিলাম এই গাছটার কিন্তু তোমরা নিকটও যাইও না যদি যাও তাহলে ফাতাকুনা মিনাজ যালিমিন তোমরা দুজন অত্যাচারী হয়ে যাবে শয়তান ধোকা দিয়া ইবলিস আগে প্রথম জান্নাত তো জান্নাতের দরজা পর্যন্ত যাইতে পারত শয়তান
এখন আর পারে না কবে থেকে পারে না যেদিন নূরে মুহাম্মদী আব্দুল্লাহর পেশানে থেকে মা আমিনার পেটে নূর এসে যায় মুহাম্মদী নূর সেদিন থেকে ইবলিসের জন্য আল্লাহ শয়তানের জন্য আকাশের দরজা বন্ধ করে দেয় বলে সুবহানাল্লাহ এত বখ প্রথম আকাশের উপরে শয়তান এখন আর যাইতে পারে না আগে বাত্ত বেহেশতের দুয়ার পর্যন্ত কারণ শয়তান তো এক সময় শয়তান ছিল না কি বলে ছিল আমার নবীজি মেরাজ থেকে যখন আসলেন প্রথম আকাশের নিচে দেখে যে কালো কুচ্ছিত চেহারার একটা লোক খালি কাঁদলেন নবীজি গায়ে কেউ তুমি কাঁদো কা বলে হুজুর পরে কমো আপনি চতুর্থ আকাশে কিছু দেখলেন নি বলে হাফ একটা সোনার ময়দান দেখলাম বিরাট একটা স্বর্ণের ময়দান কোন কুল কিনারা নাই আর কি দেখলেন বলে দেখলাম একটা জমরুদিয়া কুতের চেয়ার দেখলাম কুরসি দেখলাম সাজানো আর কিছু হয় না বলে কুরসির মধ্যে কেউ আছে বলে না খালি এবার বলে হুজুর ওই বাজে চতুর্থ আকাশে স্বর্ণের ময়দানে ওই জমরুদিয়া কুতের এই কুরসির মালিক একদিন আমি ছিলাম আমি সোনার ময়দানে জমরুদিয়া কুতের কুরসিতে বসিয়া আমি আল্লাহ ফেরেশতা করে পড়াইতাম ফেরেশতা করে তালিম দিতাম আমার নাম ছিল মুআল্লামুল মালাকুত আজাজিন আমি ফেরেশতাদের উস্তাদ আমি আজাজিন আজ আমি আল্লাহর একটা হুকুম অমান্য করিয়া অর্থাৎ আদমকে সিজদা করতে ভক্তি করতে বলেছিল আল্লাহ করে নাই বিদায় আজ লানতে জিনজির আমার গলে ইবলিস তো এক সময় পাওয়া ছিল না মিয়াসা যাই হোক বন্ধুরা আমার হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম দুজন জান্নাতে ইবলিস জান্নাতের দরজায় জানালার কাছে গিয়া খালি মাথা উঁচা করে করে এক বুড়া দরবেশের সুরত ধরে কাঁদে মা হাওয়া উয়ে দিয়ে কি ও বুড়া ভাই আপনি কান্দান কা কোমা এদিক দিয়ে আয়ো দরজা দিয়ে এদিক দিয়ে আয়ো তো কোমুখের লিগা কাঁদে মা হাওয়া আলাইহিস সালাম সামনে গেছে কর না বুড়া মিয়া কান্দেন গা কান্দি মা গো তোমা গো লইগা তোমা গো লইগা কান্দি আরে আমা গো লইগা কান্দেন আপনার কি ঠেহারা বলে আমার কাম ওই ফরের লইগা কান্দি এ জীবন বইরা কাইন্দ আইছি হলো কান মূল ঘটনা কি বলে আল্লাহ তোমা গো দেখো না বেহেশত দিছে শান্তির সব জায়গায় যাইতে গেছে কিন্তু ওই যে ছোট্ট গাছটা এইদার কাছে মানা করছে কি লেগা মানা করছে জানো এই গাছের ফল খাইলে আর তোমাকে বেহেস্ত রাখতো না এই বেহেস্তের থেকে খেদাইতে পারতো না তোমাকে আল্লাহ নিচে একটা দুনিয়া বানাইছে ওই দুনিয়ায় তোমাকে দিয়া দিব কয়েকদিনের মধ্যে আর যদি এই গাছের ফল খাইয়া বলাইতে পারো আর বেহেস্ত তো খেদাইতে পারতো না উল্টা উল্টা সাবি মারছে মা হাওয়া কই তাই নাকি দোষ শুরু করছে গিয়া গিয়া এখন গন্ধম গাছে পাইতেছিলাম ফল পাই না আল্লাহ দুই পায়ের বুইরা আঙ্গুলের উপরে ভর করে উকে দিয়া ধরছে ধরার কারণে এবং খাইছে মা হাওয়া ধরার কারণে উপরের দিকে উকে দিছে এতে মা হাওয়ার মুখের কাপড়টা পরে যায় দোনো হাতের কাপড় সরে যায় মুখের কাপড়টা পরে যায় হা পায়ের চাকনার উপরে কাপড় উঠে যায় মাথার কাপড়টা পরে যায় এই জন্য বাবারা ওজুর মধ্যে আল্লাহ চারটা ফরজ বানাইয়া দিছে মা হওয়ার মুখের কাপড় পরাতে ওজুতে মুখ ধোয়া এক ফরজ হাতের কাপড় সরাতে হাত ধোয়া এক ফরজ মাথার কাপড় পরাতে মাথা মুছে ঘোরা এক ফরজ পায়ের টাকনুর উপরে কাপড় উঠার কারণে পা ধোয়া এক ফরজ মা হওয়ার গন্ধমের উশিলায় আমাদের জন্য আল্লাহ পাক ওজুর মধ্যে চারটা ফরজ বানাইয়া দিয়েছে হাওয়া গন্ধম কিছু নিজে খাইছে কিছু আবার বুইরার লেগে লইছে বুইরা বুঝেন না আদমের লেগে লইছে আদম নবী দূরের থেকে দেখছেন যে হাওয়ায় গন্ধম ধরছে একটা চিৎকার দিছে আদম হাওয়া আল্লাহ মানা করছে ওদিকে যাইতে করস কি তুই বলে আয়ার তাড়াতাড়ি দুগা খাইয়াল আপনার সারিগা খান আমিও খাইছি কি আমি খাবো সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম জিদ্দের চোটে জয়চুর রাখছে একটা ঠাল টান দিয়া ভেঙ্গে একটা লাঠি বানায় এই লাঠিদার লম্বা হইলো মাত্র সাড়ে দশ হাত কয়াত লম্বা সাড়ে দশ হাত লম্বা লাঠি লাগ আর বাম হাতের জান্নাতের থেকে একটা পাথর উঠায় হাওয়া আলাইহিস সালামের দিকে হাওয়া মুসকি মুসকি হাসের
আজকে মারবেন পরে বাইরে নাকি খায়াল করে আরে বিদায় হয়ে যাব দুজন বিচ্ছেদ বড় হুজুরে নাই ছিল কোকিয়ের বড় হুজুর আরে এই কোনো তো সময় নাই ভালোয়া না দিব আমল এই গাছের ফল আমি খাইছি আমি বেহেশত থাকব আর আপনি না খাইলে আপনার দুনিয়ায় দিবেন এটা দুনিয়া দিয়েছে আল্লাহ বানাইছে পল্লনে আদম আলাইহিস সালাম একটা বিভ্রান্তির ভিতরে কত হাওয়া দে 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 তাড়াতাড়ি দেখাইয়া লইয়া দে ইবলিসের ধোকায় মা হাওয়া খাইলেন গন্ধব আর মা হাওয়ার ধোকায় বইয়া আদম আলাইহিস সালাম গন্ধব খাইলেন যেই মাত্র খাইছে বিপদ আছে তাদের পরনের রেশমি পোশাকগুলি জান্নাতের সবুজ রঙের রেশমি পোশাক বলে আদম হাওয়ার শরীর থেকে বাবা খুলিয়া খুলিয়া উড়িয়া চলে যায় বিপদ এক যুবক কাম করে না খালি হাজিরা খায় আছে না অনেক যুবক দিনভর হয়ে ঘুমাইব আর তোমরা উঠটা উঠটা খাইব আর বিড়ি টানব আর হুকুর হুকুর করব আর রাত্র ভৈরা খালি তাস জুয়ার আনতে টাকা পয়সা ঘুরাইলে স্ত্রী দেখো যা তোর বাবার তো নাম গিয়া যা তাড়াতাড়ি যা হ্যাঁ ছোট ভাইরারে 10,000 টাকা দিছে আমারে দিছে কি আন গিয়া যা ওরে মারিয়া ঝুলিয়া ফাটা তো মায়ের লেগে তো মেয়ের লেগে মহব্বত বাসায় বলে গরু বিক্রি করিয়া নাইলে ছাগল বেছে নাই ঘরে তিন মিল্লা বেছে তবু কিছু না কিছু দিয়া দেয় মায়াটা যে সুখে থাকে মেয়েরই সুখে থাকে কি বলেন দায় না আমার বাপেরা দেয় আবার ওই হারামিও করত কি মাইজে মাইজে শ্বশুরের ছাগল গরু নিয়া নিয়া বিচ্ছা বানাইতো বিক্রি করত একদিন শ্বশুরের ছাগল একটা লইয়া বাজারের দিকে রওনা করছে ব্যস্ত রাস্তায় শ্বশুরের সামনে পড়ে বসে শ্বশুরে কয় কিউ জামাই এটা দিয়ে আমার ছাগলের নাম দেহে কয় না না আমগো শাশি আমাই দিছে বিক্রি করে দেওয়ানের লেগা আপনার ছাগল নাই দা আপনার ছাগলের না দাড়ি আছে আপনার ছাগলের না দাড়ি এটা দেহে না দাড়ি নাই আসলে কি আছে তার নেই এই কেসি দিয়া ছাগলের দাড়ি কাইটা মুখ সেট করে লইছে ছাগলের এমন হারামির হারাম কেসি দিয়া দাড়ি কাইটা মুখ সেট করে লইছে ছাগলের শ্বশুরে চিন্ত না পারে এইভাবে বিক্রি করে ফেলাইতে তাহলে একদিন স্ত্রী কয় আজ যে তিন চার দিন হইল খাওয়ার তো আর নাই কালকে সকাল থেকে আর সুলাও জ্বলত আজকে সারাদিন পোলা বাজারে চাল ভাজা খাওয়াইছে কিছুই নাই আপনি কাম কাজ করেন না আজ এরা কেমনি খাইবেন বাবারও তো শেষ করছে কি করবো দেখ যাই তো বাজারও কাম পাই না কাম পাই দুনিয়া তো আর কাম নাই গো কাম নাই বলে কাম না থাকলে চুরি করে সংসারের মায়া থাকলে চুরি করেও মানুষ সংসার চালায় হয়তো আগে কবি না আরো আগে কইতে পারলি না চুরির কথা আমার কোনো মনে আছে যাইতে আসি হরে যাইতে আসি গেছে কি এক বাজারে চুরি করবার লেগে চুরি করবো যে বাও হয় না তার কারণ আগে বড় তো চুরি করে না আর চুরি শিখলেও তো আর এক কোরআন সুরের লাগে কয়দিন ট্রেনিং দেওয়ার লাগে তাহলে চুরি করবো কেমন দেখ বুড়া বেড়ায় দশের চাউল কিনছে হ্যাঁ এদিকে খেয়াল দেখ আমার চাউল হলে তো ঠেহা বেশি আর চাউল হইলে আগলতা দিয়ে কোন সাগলতা দিয়ে খাওয়ার টাওয়া যাইব চাউল সে আনন্দ দেয়নি বুড়ার আশে পাশে রওনা অনেক দূরে বুড়ার বাড়ি ওদিকে জ্যোৎস্না রাত্র পাশাপাশি হাঁটতে পারে না একটু দূরে থাহন লাগে হ্যাঁ গজার মাছের পোনার মতো অনেক দূরে থাহন গিয়া বুড়াই বাড়ি গিয়া বুড়ির কাছে চাল দিয়া খায়া লইয়া ঘুমায় রয়েছে ওই বুড়ি তো আর ঘুমায় না বুড়ি আগে সন্ধ্যায় ঘুমাইছে এখন বুড়ির ঘুম আসে না ওদিকে সুতার মশারির নিচে যারা থাকে তারা বাইরের মানুষ দেখে কিন্তু বাইরের লোকে ভিতরের মশারির মধ্যে লোক দেখে আমার মা আছিল 95 মারা গেছেন আমার মাকে আল্লাহ বেহেশত বাসী করুক সবাই বলে আমিন এ আমার মার জীবনে নাইলনের মশারি দিতে পারে না রে বাবা এটা বেপর্দা মশারি এই গরম হোক সাহে হোক আমার মা এই সুতার মশারির মধ্যে শুয়ে গেছে কোনোদিন আইলের মশারি নেছে মারে দিতে পারি তো এই সুতার মশারি নেছে বুড়ি বয়া রয়েছে ওই সুরায় শিন কাইটা ঘরে ঢুকছে গরিব মানুষের পাতা বুতার বেড়া তো জ্যোৎস্নার আলো কিছু ঘরে আইয়ে সোরের একটা মানুষের মতো দেখা যায় লড়ে চলে তখন বুড়ি চুপ করে সাইয়া রয়েছে ভালো করে সাই কি করে ওই যে কলসের মধ্যে চাল থুইছে মাইটা গলে সব কাছে নিয়ে যায় সোরায় চাল ফাইছে ফাইছে যে লইব কি ও ভান্ড নাই
ওর কাছে লওয়ার কোনো বান্ড মুন্ড কাপড় চোপড় নাই, গায়ে কোনো গেঞ্জিও নাই যে লইব। আরে কি আইলাম চুরি করতাম, এই ফিন্দনের লুঙ্গি ছাড়া পরনের কাপড় ছাড়া তো আর কিছুই নাই, কি হলো? সাইরু মিশাইয়া কই যা রাত্র কইরার দেখবো কে, বুঝেন না? পরনের লুঙ্গিরা কইলা কলসের কাছে বিছাইছে, পরনের কাপড় খুইলা লুঙ্গি খুইলা কলসের কাছে বিছাইছে, চাল্লো লইব চাল ডালবো, এই মাত্র বিছাইয়া চাল ডালবো, বুড়ি তো চাইয়েই রয়েছে, বুড়ি লুঙ্গি হার কাপড় ওখানে টান দিয়ে মশারির ভিতরে লয়ে গেছে, এই হুদা বাড়ির মধ্যে চাল সব ডালছে। ডাইলাক এখন খালি কাপড়ের কোনা বিশ্রায় গাঁটি বান্ধনের লেগে লুঙ্গির কোনা, আর কাপড় থাকলে সে কোনা পাইব বিশ্রয় আপনি, খালি আটায় কোনা বিশ্রায় বুড়ি বুড়ারে ঠেলে উড়েন না উড়েন না, খালি ঘুমান সোরায় নাম সাল লইয়া যাইতেছে, সব সোরায় ফাল দিয়া লাভ দিয়া বাইরে লাভছে। লাইবাকে হারম দাদি বুড়ি তুই সোর না আমি সোর, তোর সদ্য গোষ্ঠী সুর আমার লুঙ্গি লইয়া গেছে, আমার লুঙ্গিটা লইয়া গেছো তার খালি দৌড় দে বাড়ির দিকে, তো বাড়ির দেয়া সোরায় বৌরে ডাকে কই গো ইজ্জত নাই দরজা খোল তাড়াতাড়ি, আরে দেরি হই কা, বউ কয় মেজবাতিটা পাই না বাতিটা পাই না কুপিটা জ্বালান লাগবো না, করে বাতি লাগবো না, আমার যে সুরত দেখলে আশ্চর্য হইয়া যাবি, বাতি লাগবো না বিনা বাতি সারবো। বউ দরজা খুইলা এর দিকে ছায়া আশ্চর্য হইয়া দেখো তুমি ছায়া রেখে বলে আপনার এমন দেখে কা, আপনি জাফানি লুঙ্গি ফাইলেন কই, কে দিছে জাফারি লুঙ্গি আপনার, কয় কইস না তোর পরামর্শে চুরি করতে গিয়া তোর কথা আজ গিয়া লুঙ্গিটা খুয়াই আইছে, আমার লুঙ্গিটা নাই অন কিছু আমারে ফিনতাম দে কিছু ফুরি কি আছে দে, আমারে ফুলামেন গুলি জাগলে আর আমারে সুরত দেখলে আমারে বাপ ডাকতো না জীবনে, কয় দিতাম কি কিছুই তো গরম নাই, আপনার গরম আর কি আছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমের দিন খেতা তো কাপ কামও লাগে না, ওই শিকার থেকে একটা খেতা লইয়া আইনা আপনি ধরেন এই খেতাটা কিনদা ফেস দিয়া রাত্রটা কাদান, সকালে বাবার কাছে গিয়ে দেখি একটা লুঙ্গির মিল করুন যায় তা কাপড় আনো যায় না, কত তো দে তাড়াতাড়ি ও খেতা যখন ফিনছে আমার মামুন রেকর্ডিং হাউস অ্যান্ড সাউন্ড সিস্টেম বলায় বাসা কইরা রাখছে কেউ কইতে পারবো না, আর ওই খেতা যে ফিনছে বলার বাসাটাকে জাগা মতন করছে, আর যে কামর ও বলায় যেমন কামড়াইছে জাহেরে এমন কামড়াইছে বাতনে, জাহেরও কামড়াইছে বাতনও কামড়াইছে, বায়রামান মহাব ইবলিসের ধোকায় পড়ে গন্ধম খাইলেন আর আদম খাইলেন হাওয়ার ধোকায়, যেই মাত্র গন্ধম খেলেন তারা খাওয়ার সঙ্গে সঙ্গে জাতি রেশমি পোশাক গোলাতায় গাতাদের গায়ের টিকা খুলিয়া উড়িয়া উড়িয়া চলে যায়, জন বস্ত্রহীন হয়ে গেলেন জান্নাতের মধ্যে আদম হা উলঙ্গ হয়ে গেলেন, এক একটা গাছের দিকে যায় হাত বাড়ায় আর কান্দে গাছের ও গাছ আমরা মুসিবতে পড়ে গেছি, গাছ দুই চারটা পাতা দীর্ঘ আমরা আমাদের ইজ্জত থাকার জন্য, আদম হাওয়া যে গাছের দিকে হাত বাড়ায় ওই গাছের ঠিক আওয়াজ আসে, খবরদার আদম হাওয়া গো আমাদের দিকে হাত বাড়াইও না রে আদম, কারণ আল্লাহর নিষেধ তোমরা মানো নাই, এই গাছের পাতা দেওয়া হবে না গো আদম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রিল রে এ জিব্রিল আমি তোমাদের ফেরেশতাদের বাধা উপেক্ষা করে আমার আদম হাওয়াকে বানাইছি, আজ আমার আদম মুসিবতের মধ্যে পড়ে গেছে, চলে জিব্রিল যা বেহেশতের জয়তুন গাছে ঠিকা
আটটা পাতা ছিড়িয়া নিয়া তিনটা পাতা আদমকে দেয় ইজ্জত ঢাকার জন্য আর পাঁচটা পাতা আওয়ার দিয়া দে আর জ্বালায়া দেয় আদম গো আজ হতে কিয়ামত পর্যন্ত তোমার আওলাদের জন্য এই কাফনের কাপড় দিয়া গেল এই জন্য মানুষ মরে গেলে পুরুষের জন্য কাফনের তিন কাপড় মেয়েদের জন্য কাফনের পাঁচ কাপড় ওইখান থেকে আল্লাহ পাক এই কাফনের বিধান দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রিলদের আদম হাওয়া আর জান্নাতে থাকতে পারবে না এখন তাদের পেশাব পায়খানার হাজত হবে যা জিব্রাইল আদম হাওয়ারে দুনিয়ার জমিনের মধ্যে রেখে দে বলে আল্লাহ কোথায় রাখবো জিদ্দা নদীর কিনারে পূর্ব দিকে মুখ করিয়া আওয়ারে বসাইয়া দে আর শরণ দ্বীপের পাহাড়ের পশ্চিম কিনারে পশ্চিম দিকে মুখ করে হাওয়াকে বসাইয়া দাও দুইজনকে দুই দিকে মুখ করে দুনিয়ায় বসাইয়া দিলেন 360 বৎসর কাঁদলেন একটি ভুলের দায় বাবা আদম শরণ দেবে মহাওয়াজিদা শরণদ্বীপের পাহাড়ের পশ্চিম পাশে আদম শরণদ্বীপ কোথায় জানেন বর্তমান যে শ্রীলঙ্কা যেটা এই শ্রীলঙ্কার সিংহলের যে পাহাড় আছে এই সিংহলের পাহাড়ের পাশেই হল শরণদ্বীপকে সিংহলের পাহাড় বলে এই পাহাড়ের পশ্চিম পাশে আদম নকি নবীকে বসানো হয়েছিল মক্কা থেকে এই সিংহল তো হলো শরণদ্বীপ হলো বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাস থেকে এই শরণদ্বীপ হলো 6000 মাইল 6000 মাইল দূরে আদমকে রাখলেন আর মক্কা থেকে 45 মাইল বা 45 মাইল পশ্চিম দিকে জিদ্দা এই জিদ্দা নদীর কিনারে পূর্ব দিকে মুখ করে হাওয়াকে বসিয়েছিল মা হাওয়া চিন্তা করে হায় রে জিব্রাইল আমাকে অন্যদিকে তো মুখ করে বসাইতে পাই তো আরো তো তিনটা দিক আছে কিন্তু পূর্ব দিকে মুখ করে কেন বসাইল আল্লাহ গো আমার মন বলে আমি পূর্ব দিকে যদি অগ্রসর হই পূব দিকে যদি হাতিয়া যাই নিশ্চয় হয়তো আবার আমার আদমের সাক্ষাৎ পাবো আদম নবীর খেয়াল হলো পশ্চিম দিকে মুখ করে জিব্রাইল আমাকে বসাইলেন আল্লাহ রে আমি যদি পশ্চিম দিকে যাই পশ্চিম দিকে অগ্রসর হই নিশ্চয় আবার আমার হাওয়াকে আমি পাবো এই খেয়ালে দুই দিক থেকে দুইজন হাঁটতে হাঁটতে অসপরে 350 বছর পরে জিলহজের 9 তারিখটি ছিল আরফাতের ময়দানে আদম হাওয়ার আবার দেখা হয় আদম হাওয়া দুজন আল্লাহর দরবারে কান্দে রব্বানা ও আমাদের পরওয়ারদিগার জালামনা জুলুম করেছি ওয়াইল্লাম জালামনা আনফুসানা নিজের জীবনের উপর অত্যাচার করেছি ওয়াইল্লাম তাগফির লানা যদি আল্লাহ তুমি ক্ষমা না করো তো লানা কুনাল্লাহ মিনাল খাসিরিন আমরা দুজন ক্ষতিগ্রস্ত হয়ে যাব আদম বলে আল্লাহ গো জান্নাতের মধ্যে যখন ছিলা জান্নাতের দরজা জানালায় তোমার আরশে বেহেশতি পাতা গুলার মধ্যে পর্যন্ত এ মাবুদ তোমার নামের পাশে একটা নাম দেখতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি না মোহাম্মদ তোমার কেমন প্রিয়জন কেমন মহব্বতের ব্যক্তিত্ব জানি না ও আল্লাহ 350 বছর কাঁদলা অপরাধ ক্ষমা হল না ওই মোহাম্মদ নামের বরকতে আদম হাওয়ারে তুমি ক্ষমা করে দাও এবার আওয়াজ আসলো আদম রে আমার বন্ধুর উসিলা যখন দিয়েছ মুহাম্মদের উসিলা দিয়েছ যার আদম যা আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আর মনে রাখিও রে আদম আজকে জিলহজের 9 তারিখ এই আরফাতের ময়দানে আমি তোমাদেরকে মাফ করে দিলাম কাজে আজ হইতে কিয়ামত পর্যন্ত তোমার পৃথিবীর
চতুর্দিক থেকে তোমার আওলাদরা শিয়া ইয়ার ফাতের ময়দানে যদি নয় জিলহাত অবস্থান করে আদম রে আমার দরবারে কান্দে আমার দরবারে রোনাজারি করে আদম রে আমি কিয়ামত পর্যন্ত তোমার আওলাদের জন্য ইয়ার ফাতের ময়দান আমি গুনাহ মাফের ময়দান বানাইয়া দিলাম বন্ধুরা আমার হযরত সাইয়েদনা আদম হাওয়া তারা আল্লাহর কাছে অসুস্থ গুনাহ করে না করছে ভুল কি করছে নবীরা গুনাহ করে না একটা ভুল করছে এই ভুলের জন্য আল্লাহ পাক তাদেরকেও ছাড়ে না কাজী আমরা সেই আদমের আওলাদ পেতে আসতে আসতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কাজী আশা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন শরীয়ত মোতাবেক চলবেন আমার কিছু কিছু কথা একটা সূচিপত্রের মতো আমি বলছি বাকি কথা আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়ায় এক লক্ষ বারো হাজারের মতো নবীকে কবর আল্লাহ তৌফিক দিয়েছিলেন জিয়ারতের জন্য ষোলো হাজারে আউলিয়াদের কবর জিয়ারত করেছি তো এর মধ্যে সাড়ে চার হাজারের মতো আউলিয়াদের কবর ইনশাআল্লাহ গিলাপ রাওজার কাছে দাঁড়িয়ে জিয়ারতের সুযোগ হয়েছিল আর এক লাখ বারো হাজার নবীদের ভিতরে প্রায় নয় হাজারের বেশি নবীদের রাওজার পাশে দাঁড়িয়ে গিলাপ ধরে ধরে আল্লাহ পাক আমি পাপী গুনাহগারকে জিয়ারতের তৌফিক দিয়েছে এর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের সামনে আমি করব তবে আপনার